দুলা ভাই এই প্রস্তাব করার সাহস পাইলো কেন? শুনি তো আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। তাহলে কবি দুলা ভাই তো খুব খারাপ মানুষ। দুলে ভাই এই প্রস্তাবে সাহস কেন পেলো এই প্রস্তাব দেওয়ার? দুলে ভাই এই প্রস্তাব আমার নাকি তোমার বুবুর মতো দেখা যায়। আমরা ডালের উপর রাখ, তাহলে এক লাভ দিয়ে উঠতে পারবি। ওই পাটাও রাখ, ওই পাটাও উপরে রাখ, তাহলে এক লাভ দিয়ে আসতে পারবি। রল ওরা কিছু দিয়ে ভার দিয়ে রাখো না, লাঠি জ্বালাও। রল পছন্দ হলি পরে হলো না, তাই না? তার নিজের বয়সটা দেখা লাগবে না, কার সে পছন্দ করতেছে, বিয়ের প্রস্তাব দিচ্ছে, সে হুস করা লাগবে না, হুস করা লাগবে না। ওই শালা আমি চোখ তুলে ফেলাবো শালা। এত কিছু করার কোন দরকার নাই, সহজ কামটা করো, নিজের মাথা থেকে পরির ভূতটা নামাও। তা না হলি পরে কিন্তু আমি সত্যি 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 কবির দুলা ভাই বিয়ে করে এই কি সব এসব কথা করছো তুমি? ডাকনা ঠিকই ধরা আছে। কি কি বলে কি এই আমার মানে উত্তর জানা বসন্ত বলে কি রোশনি বন্দুকটা নিয়ে আয়, আপনার বন্দুকটা সেটা আগে করবেন না। আপনার হাত পা বাঁধিয়ে মেন্টালে পাঠানো লাগবে। আপনি পরি পাখি কাউ বিয়ে করতে পারবেন না, একদম ভালো মানে আপনি কিন্তু পরি পাখি কাউ বিয়ে করতে পারবেন না। আমি কিন্তু এই বাচ্চাদের মনে করেন পাখি আমার বউ, আবার যদি আপনি বিয়ের কথা মুখে আনেন তাহলে পরে কিন্তু আপনার চোখ আমি খুঁজে তুলে ফেলাবো। মনে করেন যে পাখি আমার বউ, তার দিক আপনি কিন্তু আর খবরদার তাকাবেন না, তাহলে পরে আপনার চোখ আমি তুলে ফেলাবো। যতই ভয় দেখা আমি মেলা দূর আগাই গেছি রে, ফেরার কোন পথ নেই। তুই যদি আমার চোখ তুলে শান্তি পাই, যার মাথায় ঠিক নেই তার চোখ থেকে কি আর না থেকে ঠিক আছে। এটার পরে একটা গান গাইছে ও পাখিদের জন্য।
আসবে। আমি ওই ঘরের ওই ওই লাইটের কাছে থাকেন আমার কোনো শিক্ষক দেখে কি মনে হয় যে আমি পাগল লোকটা ঠিক যাবে লোকটা দেখো ব্ল্যাঙ্ক আমি পাগল কোনো একটা মানুষ পাগল হয়ে যায় এটা কেন? আচ্ছা তুমি কম মেরুব, হ্যাঁ ওটাই ওটাই রোল রোল 5 4 3 2 1 0 অ্যাকশন। আচ্ছা তুমি কম মেরুব পাগল হয়ে যায় পাগল, হ্যাঁ পরিবার চালিয়ে কি মানুষ পাগল হয়? 5 4 3 2 1 0 অ্যাকশন। আচ্ছা তুমি কবে বিয়ে পরিবার চালিয়ে কি মানুষ পাগল হয়? আচ্ছা হয়েছে বড় সত্য অ্যাকশন। অনেক দেরি হবে, তোমার দেওয়ার কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, তা কি বিচার করবো বল তো? একটা দেন না স্যার, আপনি না জুনার বলেন তোমার দেওয়ার কিন্তু খুব বেশি বাড়াবাড়ি শুরু করে দিচ্ছে, তা কি বিচার করবে কও? ঘটনা তো আমার দিকে তাকাইনি জন্য না ভাবি, সে আমার আব্বা খুশখুর করে অপমান করেছে, কি বিচার হবে কও? আমার আব্বা সারা জীবন সৎভাবে চাকরি করেছে, কি বিচার করবে? আমি কি বিচার করবো? ঘটনা তো আমার দিকে তাকানোর জন্য না ভাবি, সে আমার আব্বাকে খুশখুর করে অপমান করেছে, কি বিচার হবে কও? আমার আব্বা সারা জীবন সৎভাবে চাকরি করেছে, কি বিচার হবে? বের উঠবো আমি, তার কি বিচার করবো রে রোশনি? তার বিচার করবে গেলে তো পরের কাছে যাওয়া লাগবে। রোশনি বা চমৎকার একদম তোমার কি দেখা যায় ম্যাডাম? ও বললো না রোশনি এই যে আমার বাপ সারা জীবন সৎভাবে বিচার করেছে, তারপরে ওনার ডায়লগ দিল, আমি তার কি বিচার করবো? তারপর তো আপনার আমি কি বিচার করবো? তার বিচার করবে লাগলে তো পুলিশের কাছে যাওয়া লাগবে। তার বিচার করবে লাগলি পারে কিন্তু পরীর কাছে যাওয়া লাগবে। মেয়েটা কিডা একেবারে তোর বুবুরা দেবে।